ইমু একটি জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ। ইমুর মাধ্যমে আমরা মেসেজ, অডিও কল, ভিডিও কল করে থাকি। ইমু সাধারণত আমরা মোবাইলে ইউজ করে থাকি। আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না যে ইমু কিভাবে কম্পিউটারে ইউজ করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে ইমু ইনস্টল দিয়ে ব্যবহার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। উইন্ডোজের জন্য ইমু অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা গুগলে ইমু ফর উইন্ডোজ লিখে সার্চ করবেন। তারপর আপনারা ডাউনলোড ইমু ফ্রি লেটেস্ট ভার্সন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার ইমু অ্যাপসটি ডাউনলোড হতে শুরু করবে। তো এই অ্যাপসটি আমার অলরেডি ডাউনলোড করা আছে, তার জন্য আমি ডাউনলোড করলাম না। ডাউনলোড করার পর আপনারা ইমু অ্যাপসটি ইনস্টল দিবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা অ্যাকসেপ্ট করবেন, তারপর আপনারা ইনস্টলে ক্লিক করবেন, তারপর ফিনিশে ক্লিক করবেন, তারপর আপনার ইমু মেসেঞ্জারটি ইনস্টল হয়ে যাবে। তারপর আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে আপনার কান্ট্রি কোডটি দিয়ে দেবেন 88, তারপর আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি কোড আসবে, কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে মেসেজ, অডিও কল, ভিডিও কল করতে পারবেন। আপনার কম্পিউটারে যদি মাইক্রোফোন এবং স্পিকার থাকে তাহলে আপনারা অডিও কল এবং ভিডিও কলে কথা বলতে পারবেন। এভাবে সাধারণত কম্পিউটারে ইমু মেসেঞ্জারটি ইউজ করতে হয়।